আসসালামু আলাইকুম, আমি পিঙ্কি আর আপনারা দেখছেন পিঙ্কি কুকিং অফিসিয়াল। বাইরে প্রচণ্ড গরম থেকে যখন ঘরে ফিরবেন প্লাস ঠান্ডা ঠান্ডা চটপটা দারুণ স্বাদে কাঁচা আমের শরবত খেতে পারবেন, তাহলে কিন্তু মন প্রাণ সব একসাথে চাঙ্গা হয়ে উঠবে, তাই না? আজকে থাকছে কাঁচা আমের স্পেশাল শরবত। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই রিকোয়েস্ট রইল। কাঁচা আমের শরবত বানানোর জন্য গাছ থেকে আমি দুটা কাঁচা আম পেড়ে নেব। আমের শরবত বানানোর জন্য এখানে আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি পুদিনা পাতা, কাঁচা আম, চিনি, বিট নুন, ভাজা ধনে, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি পাতিলেবু, আর নিয়ে নিয়েছি জলজিরা। মিক্সিতে আমি কাঁচা আমটাকে ভালোভাবে পেস্ট করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা আম, আর নিয়ে নিয়েছি পুদিনা পাতা, আর নিয়ে নিচ্ছি দুটা কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি অল্প জল। আমটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আমটাকে এবার একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। একটা ছাঁকনির সাহায্যে আমি আমটাকে ভালোভাবে ছেঁকে নেব। ছাঁকনির ওপরের অংশটাকে আমি বাদ দিয়ে দেব। আমার ভালোভাবে ছাঁকা হয়ে গিয়েছে, এবার আমি 4 চা চামচ চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 চা চামচ বিট নুন, আর দিয়ে দেব 1/2 চা চামচ ভাজা ধনে, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ জলজিরা আর পাতিলেবুর রস। এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে। গ্লাসের ধারে এবার আমি পাতিলেবুর রস মাখিয়ে নিচ্ছি। লেবুটা ভালো করে মাখিয়ে নেবার পর গ্লাসটাকে উল্টো করে গুঁড়ো চিনি আর কাশ্মীরি লঙ্কার মশলাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি চিনি এ কারণেই দিয়েছি যাতে লঙ্কা ঝাঁজটা না লাগে। গ্লাসের মধ্যে আমি কয়েকটা বরফের টুকরো নিয়ে নিচ্ছি। এবার আমি পরিবেশনের জন্য আমের শরবতটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। বাড়িতে যদি কোনো গেস্ট আসে, আপনারা এইভাবে গেস্টের সামনে পরিবেশন করতে পারেন আমের শরবত। আপনারা বাড়িতে অবশ্যই আমের শরবতটা ট্রাই করবেন। পরিবেশনের জন্য এখানে আমি কয়েকটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন পরবর্তী রেসিপিটা সবার আগে পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। টাটা।